রাত্রিবেলা একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাইতুল্লাহর পাশে চলে গেলেন, হাতিমের কাছে গিয়া কাবার পাশে হাতিমে কাবায় রহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করল। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল এরপরে তেলাওয়াত করতে আরম্ভ করলেন, আল হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। এর দুনিয়ার মুসলমান, ওদিকে কাবার আরেক পাশে হযরত ওমর ঘুমায়, তখন হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয় নাই, বাড়ির থেকে রাগ করে বের হয়ে এসেছেন, কাবার চত্বরে ঘুমাইতেছেন গরমের দিনে, রহমাতুল লিল আলামিন আরেক পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, তেলাওয়াতের আওয়াজ শুনে হযরত ওমরের ঘুমটা ভেঙে গেছে। হযরত ওমরের ঘুমটা ভেঙে যাওয়ার পর তাকা তাকা চিন্তা করে, জানতাম মুহাম্মদ লিখতে জানে না পড়তে জানে না, দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে নাই, তবে এত সুন্দর করে কবিতার মতো পঙ্ক্তিতে পঙ্ক্তিতে মিলাইয়া মিশ্রায় মিশ্রায় মিলাইয়া এত চমৎকার করে কেমন করে মুহাম্মদ পড়ে, তাইলে মনে হয় মুহাম্মদ কোন কবির ভাষা নকল করে করে পড়তেছি। রহমাতুল্লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইয়া কুরআনুল কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে হযরত ওমর চিন্তা করতেছেন মনে মনে, কারো কাছে বলেন নাই, কারো কাছে জিজ্ঞাসাও করেন নাই, হঠাৎ করে রহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করতে আরম্ভ করেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনু, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে কও আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা করে, মুহাম্মদ কি কোনো কবির ভাষা পড়তেছে নাকি, কোনো কবির ভাষা নকল করে পড়তেছে নাকি, রহমাতুল্লিল আলামিন জবাব দিচ্ছেন, না রে ওমর না, আমি নবী যা তেলাওয়াত করি এটা পৃথিবীর কোনো কবির ভাষা না। হযরত ওমর টেনশনে পড়ে গেছে, কি রে চিন্তা করলাম মনে মনে আমার কথা মুহাম্মদ জানলো কেমনে, চিন্তা করছে কেউ, চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে আমার কথার জবাব দিল কেমনে, এরা হ্যাঁ বুঝছি মুহাম্মদ কোন আমার ভেতরে কি আছে এটা মুহাম্মদ গইনা গইনা বলছে, আমার নবী গণক ছিল, আমার নবী কবি ছিল, আমার নবী গণক ছিলেন কথা না কেন, আমার নবী জাদুকর ছিলেন। হযরত ওমরের মনে দ্বিতীয় প্রশ্ন, তাইলে মুহাম্মদ মনে হয় দুনিয়ার কোনো গণক নয়, তোমার মনের খবর কেমনে জানলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা আয়াত পড়তেছেন, ওয়ালা বিকাউলিকাহিন কালিলাম মা তাযাক্কারু, মনে হয় যেন আমরের দ্বিতীয় প্রশ্নের জবাব রাসূল আরবি চমৎকার করে দেয়, হে আমার সাবধান সাবধান, আমি পয়গম্বর দ্বারা দ্বারা যা তিলাওয়াত করে এটা পৃথিবীর কোন গণকের ভাষা নয়। হযরত ওমরের মনে এখন প্রশ্ন আরো বেড়ে গেছে, কি ব্যাপার, তাইলে কোরআনটা কে নাযিল করলো, এই কালামগুলো কে নাযিল করেছে, রাসূল আরবের সামনে আরো আয়াত তিলাওয়াত করতেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান মালিক রব্বুল আলামিনের নাযিলকৃত আয়াত। হযরত ওমরের মনে এখন চিন্তা, তাইলে মনে হয় কিছুটা আল্লাহ পাকের কালাম, আবার কিছুটা মনে হয় মুহাম্মদেরও আছে, নয়তো আমি চিন্তা করতেছি মনে মনে মুহাম্মদ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উত্তর দেয় এটা কিভাবে সম্ভব, তাইলে মনে হয় কিছু কথা আমার আল্লাহ পাকের, কিছু কথা মনে হয় নবী মুহাম্মদের, এইবার বারবার করে চিন্তা করতেছি, হঠাৎ করে রাসূল আরবের জবান দিয়া আমার আল্লাহ তাআলা আরো আয়াত তিলাওয়াত করাইয়া দিলেন, ওয়ালাউ تقبل علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين. الله أكبر. من هاي جنا من
নিজের পক্ষ থেকে জবাব দেয়, আর ডাক দেয়া কর, রে আমার সাবধান সাবধান, আমার পয়গম্বর সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করবি না, আমার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যা তিলাওয়াত করে সবগুলো আমি আল্লাহ পাকের কালাম, মুহাম্মদ যদি আমি আল্লাহর কালামের মধ্যে একটা শব্দ আর একটা অক্ষর নিজের মতো করে বানাইয়া ঢুকাইয়া দিত, আমি আল্লাহ তাআলা মুহাম্মদের হাতটাকে চেপে ধরতাম, মুহাম্মদের কণ্ঠ নালীকে কেটে জমিনের মধ্যে ফেলে দিতাম। হযরত ওমর কয় আমার মনটাই খুব চাইছিল তখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু না ক্ষমতা হারায় যাবে, এই জন্য আমি কালিমা পড়ে নাই, অপেক্ষা করেছি অপেক্ষা করেছি, অপেক্ষা করতে করতে হঠাৎ করে একদিন ঘোষণা চলে আসলো, মুহাম্মদের মাথা যে আইনা দিতে পারবে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। হযরত আমার আসছে করে রওনা করেছেন দরবারের দরবারে নিয়ে রওনা করেছেন রহমাতুল্লিল আলমিনের দরবারে, ওদিকে রহমাতুল্লিল আলমিন দাঁড়াইয়া দাঁড়াইয়া বারবার করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন, আয় আল্লাহ দুই উমরের এক উমরকে ইসলামের ছায়া তলে এনে ইসলামের সম্মান বাড়াইয়া দাও। হযরত আমার চাওয়া করেছেন দরবারে নিয়া রহমাতুল্লিল আলামিনের কল্লা নিয়ে চলে আসবে, হঠাৎ করে একজন ডাক দেয়, কি রে শব্দ কই যাও, বলে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছি, মুহাম্মদের মাথা আনার জন্য যাও, বাড়ি গিয়ে খবর নিয়ে দেখো যেই মুহাম্মদের মাথা আনার জন্য যাও সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন গ্রহণ করে ফেলাইছি। উল্টা রওনা করছেন বাড়ির দিকে, রবিজির দিকে আর যায় না আমার, বাড়ির দিকে রওনা কইরা আস্তে করে দরজার সামনে কান লাগায় শুনে বাবা নিজের বোন আর বোন জামাই দুজন মিলে চমৎকার করে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, একদিকে আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের মধ্যে বড় মজা, কিন্তু দ্বিতীয় দিকে কুফুরের শক্তি কাজ করে, হযরত ওমরের দিলের মধ্যে বড় জিদ চলে আসছে, একটা লাঠি দিয়ে দরজাটা ভেঙে ফেলেছি, এইবার দরজাটা ভেঙে বোন ডাক দিয়া কয়, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তুই কি পড়তেছিলি, এরে দুনিয়ার মুসলমান, বোন জামাই সামনে আইসা ডাক দেয়, রে আমার এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মালিকের কালামের তিলাওয়াত করতেছিলাম, বোন জামাইকে তরবারির পাট দিয়ে জোরে একটা আঘাত করেছে, মারতে আরম্ভ করেছে, সামনে বোন এসে হাজির হয়ে গিয়েছে, হযরত ওমরের বোনের নামটাও ছিল ফাতেমা, সামনে এসে দাঁড়ায় গেছে, ভাই আমার আমারে মারতে চাইলে মারতে পারো, কিন্তু আমার স্বামীর গায়ে হাত তুইল না, স্বামীর গায়ে হাত তুইল না, রাগের মাথায় হযরত ওমর বোনের নরম গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছে, পৃথিবীর দুনিয়ার মুসলমান ভাই আর বোনের মধ্যে সবচেয়ে বন্ধন হলো উত্তম বন্ধন, দুনিয়ায় আর হতে পারে না, দেখবেন যাদের ভাই আছে বোন আছে বোনের জন্য ভাইটার কলিজাটা পুইড়া যায়, যাদের বোন আছে ভাই আছে ভাইয়ের জন্য বোনটার কলিজাটা পুইড়া যায়, ভাই তাকায়া দেখে হঠাৎ করেই বোনটার গাল থেকে টপ টপ করে রক্ত গুলো বের হয়, থাপ্পড়ের কারণে চামড়া ফেটে গেছে, রক্ত বের হয়, বোন আস্তে করে রক্তটা হাতের মধ্যে লইয়া ডাক দেয়, কলিজার টুকরা ভাই জীবনে কোনোদিন তুমি আমার গায়ে হাত তুলো নাই, হাত তুলো নাই, হাত তুলো নাই, আজকে ইসলামের জন্য তুমি আমারে মারলা, আমারে মারতে মারতে শেষ করে ফেলতে পারো, কালিমা পড়েছি গো ভাই, কালিমা ছাড়বো না। হযরত ওমর রক্ত দেখা হঠাৎ করেই মনে হয় যেন অনুশোচনা তৈরি হয়ে গেছে, পুরো রাগটা যেন পানি হয়ে গেছে, বোনের দিকে তাকায় ডাক দেয়, কলিজার টুকরা বোন আমার তোমার মারছি অন্যায় করে ফেলাইছি, এতক্ষণ যেই টুকরা কাগজের টুকরা কোরআনুল কারিমের টুকরাটা পড়তেছিলাম আমার একই টুকরাটা দেওয়া যায়, আমি একটু দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, বোনের রাগ উইটা গেছে, ভাই রে
তুমি নাপাক নাপাক অবস্থায় এই কোরআনের আয়াত দেওয়া যাবে না, আগে যদি গোসল করো পাক পবিত্র হই আমার কাছে আসো, তাইলে কোরআনের টুকরাটা তোমার কাছে দিতে পারি। হযরত আমার তারি করে নাই চমৎকার করে গোসল কইরা পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বোনের সামনে হাজির হয়ে গিয়েছে, বোন কাগজের টুকরাটা দিলেন, চামড়ার টুকরাটা দিলেন। এইবার আমার আরবি ভাষায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আয়াতগুলো পড়তে 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 হঠাৎ করে আয়াত পড়তেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বোনার বোন জামাই দুইজন তাকায় দেখে হযরত ওমরের গাল বেয়ে পানিগুলো পড়তে আরম্ভ হইছে, কাগজের টুকরাটা হাতের মধ্যে লইয়া বোনটার ডাকতে বল এ কোরআনের তিলাওয়াতের প্রশিক্ষণ কোথায় দাও, আমার একটু ওখানে লইয়া যা। এটি করে যে টুকরা যুবক যারা কোরআন পড়ো না, একটু দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ো না, পারলে কোরআন পড়নে বাড়ার কাছে আইসো, আলেমদের কাছে কাছে গিয়ে কোরআন পড়ো, আল্লাহর কসম করে বলে যাই তোমার দিলটা নরম হয়ে যাবে, আর কোনোদিন গান শুনতে মনে চাবে না, আর কোনোদিন উল্টো পাল্টায় রাস্তায় চলতে মনে চাবে না, আর কোনোদিন জিনার দিকে মনটা যাবে না। আল্লাহর কালামের তেলাওয়াত যত শুনবে ততই মজা লাগবে, যত শুনবে ততই মজা লাগবে। ওই কাবার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাই যখন তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর কালাম ডাইরেক্ট আয়াত আয়াত গুলো আসমান থেকে নাজিল হয়। এর যুব মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া আর গান শুনিস না রে ভাই, আর উল্টো পাল্টা গান গুলো তুই শুনিস না, আমি তোর পায়ে হাত রাইকে বলে গেলাম রে যুব এই মোবাইলটার মধ্যে হেডফোন লাগাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবি, ইসলামী সঙ্গীত শুনবি, হামদ শুনবি, নাচ শুনবি, হ্যাঁ বড় বড় ওলামায়ে কেরামদের বয়ান শুনবি, ভালো ভালো মুফাসসিরদের তাফসীর শুনবা। যুবক ভাই আমি তোমাদেরকে বইলা যাই জীবনটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? কলিজের টুকরো যুবক হযরত আমার আসতে কইরা চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো পালায়, এক হাতে বোনকে ধইরা বসছে আর এক হাতে বোন জামাইকে ধরে বসেছে, এখনো তরবারির বাটটার মধ্যে তরবারির খাপের মধ্যে তরবারি ঢুকানো হয় নাই, তরবারিটা বাহিরে লাগা, দুই হাতে দুইজনকে নিয়ে নবীজির দরবারে রওনা করেছে। আরে দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন দারুল আরকামে যাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা রাহমাতুল্লিল আলামিন দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখেন হযরত ওমর আসতেছে, হযরত ওমর আসতেছে, তরবারির এখনো তরবারিটা উলঙ্গ অবস্থায়, তরবারিটা খাপ থেকে খোলা, সাহাবায়ে কেরাম সব দাঁড়ায় গেলেন পয়গম্বর এই মুহূর্তে আপনি যদি বলেন আমরা ওমরকে দুনিয়ার থেকে শেষ কইরা পালাবো, আমার নবী ডাকবে না, একটু আমার সময় দাও, দেখতে দাও আমার কি করে, আমার একটু দেখতে দাও। হযরত আমার বোন আর বোন জামাইকে নিয়ে রাহমাতুল্লিল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে গেছে, দরবারের আস্তে করে বের করতেছে, খাপ নয় আলাদা খোলা জায়গা থেকে বের করতেছে, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে আছে। আমার মনে হয় নবীজির গায়ে আঘাত করবে, আমার যদি নবীজির গায়ে তরবারিটা দিয়ে আঘাত করে আমি আবু বকর আমি আলী তরবারির আগে মাথাটা দিয়ে দেব, নবীর গায়ে আমরা আঘাত লাগতে দেব না। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে আছে, হযরত ওমর তরবারিটা উঠাইয়া রাহমাতুল্লিল আলামিনের সামনে ধরছে, কিতাবের মধ্যে লেখে রাহমাতুল্লিল আলামিন আস্তে কইরা ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে আস্তে করে ধাক্কা দিয়া ডাক দিয়া কয় ওমর
কেন আসছো, কি কারণে আসছো? নবীজির ধাক্কাটা দিতে দেরি হয়, হযরত ওমর থর 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 করে কাঁপতে আরম্ভ করেছে, এমন কাঁপ কাঁপুনি শুরু হয়েছে, হযরত ওমর ধরন থেকে বসে পড়েছে, তরবারিটা রহমতুল্লিল আলামিনের পায়ের সামনে রেখা, আস্তে করে ডাক দে নবী আমার, এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কসম করে বলে যায় এই তরবারিটা এখন থেকে চলবে নবীজির পক্ষে, নবী আমার আমার এখন কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন, আমার নবী হযরত ওমরের হাতটা নিয়ে বুকের সাথে লাগাইয়া নবীজি আমার ডাক দেয় আমার পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান এই ওমরকে জানো যে আমার দুনিয়ায় বৈশা জান্নাতের শুভ সংবাদ পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীও যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন হুববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি নবীর কাছে তিনটা জিনিস খুব প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আমার নবী কয় এক নম্বর প্রিয় আত্মীব সুগন্ধি, আমি নবীর কাছে বড় প্রিয় নবী আমার কয় দ্বিতীয় নম্বর আমার কাছে প্রিয় ওয়ান্নিসা মহিলার জাতি আমি নবীর কাছে বড় প্রিয়, তার মানে মায়ের জাতি, বোনের জাতি, কন্যার জাতি, হালাল স্ত্রী আমার নবীর কাছে বড় প্রিয়। তিন নম্বর আমার নবী কয় জাইলাত কুররাতু আইনি ফিসসালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, হযরত আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় কয় হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়, আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয় হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা প্রিয় নবী আমার কাছে তালি দেওয়া জামা পরাটা আমার কাছে বড় প্রিয়, যে আমার এত ক্ষমতাবান, যে আমার ধমক দিলে পুরো মক্কা নগরে থরথর করে কাঁপত, যে আমার মক্কার বড় বড় লিডারদের নেতা ছিল, যে আমরের উপরে কোনো ব্যক্তি কথা বলতো না, আমার নবী দোয়া করলেন দুই ওমরের এক ওমর ইসলামের ছায়া তলে নিয়ে নাও, এক ওমর আবু জাহাল আর এক ওমর হলো ওমর বিন খাত্তাব, আমার নবী দোয়া করলেন একদিকে আবু জাহালকে তুমি কালিমা পড়াও, যদি আবু জাহালের কপালে কালিমা না থাকে খাত্তাবের ছেলে আমার আমরকে মালিক তুমি কালিমা পড়ায় দাও, নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, হযরত ওমর তো কালিমা পড়া ফেলাইছে, এইবার হযরত ওমরের এতটা দাম বাদশাহি ছেড়ে দিলেন, টাকা পয়সা সব ছেড়ে দিলেন, আমার নবীর দিকে তাকায় কয় পয়গম্বর আমার কাছে এই চিড়া তালি দেওয়া জামা আমার কাছে পড়তে বড় ভালো লাগে, পড়তে বড় ভালো লাগে। আরে দুনিয়ার মুসলমান এই আমার যখন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর হযরত ওমর দাঁড়াইছেন মিম্বরের মধ্যে খুতবায়, আরে সাহাবায়ে কেরাম সব তাকায় তাকায় দেখেন আমরা সরকারে যে কাপড় বরাদ্দ হয়েছিল আমরা সবাই পেয়েছি একটা একটা টুকরা করে, হযরত ওমরের পরনের মধ্যে দুই টুকরা কাপড়, হঠাৎ করে একজন সাহাবি দাঁড়ায় গেছে বন্ধ করে আপনি জবাব দিবেন, জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। কি মনে করছেন মিয়া, কোন ওমরের সামনে দাঁড়ায় কয় কেন ভাই কি হয়েছে বলো, বলে আমাদের সবার শরীরের মধ্যে একটা একটা কাপড় আমরা সরকারি বরাদ্দ পেয়েছি আপনার আপনার পরনে দুইটা কেন, হযরত ওমর ডাক দেয় ভাই আমার যে আমার আমার সন্তান আব্দুল্লাহ ভালো বলতে পারবে, আব্দুল্লাহ তুমি একটু দাঁড়ায় বলো আমার শরীরে দুইটা কাপড় কেন, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন তাকিয়ে বললেন ভাই আমার দিকে তাকান আপনারা সবাই এক ধরনের কাপড় পরে আছেন, আমি কিন্তু আজকে সরকারি কাপড় পরে আসি নাই, আমার বাবা খুতবা দেওয়ার জন্য আজকে মসজিদের মধ্যে আল, আমার বাবা তাকায় দেখে ভালো কোনো কাপড় নাই, আমার বাবা একটা কাপড় পরে মসজিদের দিকে রওনা করেছে, আমি তাকায় তাকায় দেখি বাবার যদি আর একটা কাপড় হয়
তাইলে আমার বাবাকে দেখতে একটু ভালো দেখা যায়। এই জন্য আমি অন্য কাপড় পরে মসজিদের মধ্যে আসছি। আমিও সরকারি ভাবে একটা কাপড় যেটা পাইছি আমি সেই কাপড়টা আমার বাবাকে দিয়ে দিছি। আপনি দুইটা কাপড় পরে মসজিদের মধ্যে আপনি খুতবা দিবেন, কত স্বর্ণের যুগ রে মুসলমান। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধানের শরীরের মধ্যে একটা কাপড়ের জায়গায় দুইটা কাপড় কেন জবাব দিতে হবে? এই হযরত ওমরের ব্যাপারে আমার নবী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু আকবার ইসলামের ব্যাপারে বড় কঠোর। যখন তিনি খলিফাতুল মুসলিমিন মাঝে মাঝে কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেন, চোখের পানিগুলো ছেড়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ত, রাস্তায় রাস্তায় চলতেন আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেন, কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে, লোকজন ডাকতে ভাই আমার আপনার গালের এই কালো দাগটা দেখতে খুব একটা ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, ভাই আমার গালের মধ্যে যে ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে আমি ওমর ভালো করেই জানি, কিন্তু কেমন ময়দানে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর মতো কিছুই নাই। আমার আল্লাহ যদি ডাক দেয় রে আমার, কি নিয়ে তুই আমি মালিকের দরবারে আসছি? ভাইরা সেদিন আমি কোনো কিছুই মালিকের সামনে বলতে পারবো না, শুধু মালিকের দেখাবো আল্লাহ তোমার ভয়েতে, তোমার জাহান্নামের ভয়েতে কাঁদতে কাঁদতে দুইটা গালের মধ্যে দাগ পড়াইয়া নিয়ে আসছি। এর দুনিয়ার মুসলমান আজকের মস্তিষ্কার মধ্যেও যারা আছে, হিসাব মিলাইয়া দেখো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে, কথা বলো না কোনো ঠিক কিনা। এই দুনিয়ায় আজকে যারা আছি আগামীকালকে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই। তোমার আমার হিসাব করে দেখো বাবাও নাই, হিসাব করে দেখো অনেকের মাও নাই। করোনার মধ্যে দেখছো কেউ কারো আপন না, কেউ কারো আপনার যুবক সবাই নফসিয়া নফসি করবে, আমাদের একটা বড় আলামত কিন্তু আল্লাহ দুনিয়ায় করোনা দিয়ে দেখাইয়া দিছে। ওই যে ঢাকার খবর শুনলাম, মায়ের করোনা হয়েছে, সন্তান মায়ের করোনা টের পাইয়া আলাদা রুমের মধ্যে নিয়ে তালাবদ্ধ করে রাখছে, কাজের মেয়েটারে বলছে সাবধান, নিজের মায়ের কথা বলে সাবধান, মা যেন দরজা খুলতে না পারে, তালাবদ্ধ কইরা রাখবি, খানা দেওয়ার দরকার হয় তো দরজার নিচ দিয়ে ধাক্কা দিয়ে খানা দেয়। একদিন দুই দিন যায়, মায়ের শরীরটা আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়, কণ্ঠটাও আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়, মায়া কিন্তু বোধ কইরা হঠাৎ করে জানালার পর্দাটা সরাইয়া সন্তানটার দিকে হাত দুইটা বাড়ায় ডাক দেয়, বাবা একটু আমার কাছে আয়, মনে হয় আমি আর বাঁচব না, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়েই যাব। এই দুনিয়ার মুসলমান সন্তান আর বাবা মার মধ্যে পৃথিবীর সবচেয়ে হয় মহাব্বতের বন্ধু। একজন সন্তানকে বাবা আর মা যেই পরিমাণ মহাব্বত করে, পৃথিবীতে কেউ কাউকে এমন মহাব্বত করে না, ঠিক কিনা আওয়াজ করে বলো। যার ঘরে বাবা আছে মা আছে তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। এই মজলিসে মা হারা মানুষ যদি কেউ থাকে, বাবা হারা মানুষ যদি কেউ থাকেন, সে বুঝবেন কত যন্ত্রণা। কে এই মজলিসটার মধ্যে আছে, আমার ঘরেও কিন্তু আমার মা নাই, কার কার মা নাই একটু হাতটা তুলে দেখাও, কার কার বাবা নাই হাতটা উঠে দেখা, যুবক করে তাকায় দেখ কতগুলো মানুষ হাত উঁচা করছে, এদের কারো বাবা না, এদের কারো মা না, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের গোটায় পানি জমে গেছে, কারো গাল বেবে পানিগুলো পড়ে,
যুবকরে সাবধান করে বলে যাই, দুনিয়া বেশি দিনের না, দুনিয়া থাকা যাবে না। আরে দুনিয়ার মুসলমান, মা বার বার করে হাতটা বাড়ায় ডাক দেন, আরে কলিজার টুকরা সন্তান আমি মনে হয় আর বাঁচবো না। সন্তানটা দূর থেকে দাঁড়ায় ডাকতে, মাগো আমার তুমি ডাইকো না, আমার তুমি ডাইকো না, আমার যদি তোমার কাছে যাই আমারও করুণায় পাইয়া যাবে, আমারও বাঁচার মতো উপায় আছে, আমারও বাঁচতে চাই, আমি আমি তোমার কাছে যাব না, আমার করোনায় ধরলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। আরে কলিজার টুকরা যুবক ভাই, কয়দিন দুনিয়ায় থাকবি রে ভাই, এই দুনিয়ার থেকে যাওয়ার আগে আগে পাক্কা ইমামদার হয়ে বিদায় হও, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে দিনদার হয়ে বিদায় হও, মালিকের কাছে বলো আল্লাহ যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়াবো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না, কারা কারা তুইয়া রাসূল, তুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা, একটু চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার মান ধরে ডাক দাও আল্লাহ, জোরে আরো জোরে ডাক দাও, ডাক দাও আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। দয়ার মানি যতগুলো গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, আল্লাহ জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই, আল্লাহ মস্তিষ্কের মধ্যে কে বাবা হারাইছেন কে মা হারাইছেন জানি না, সবাই মিলে ওয়াদা করলাম আয় আল্লাহ তোমার গোলাম হয়ে তোমার মহাব্বত মহাব্বত কলিজার মধ্যে লইয়া জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নেব, আল্লাহ তুমি কবুল করে নাও, চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।